আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা আছি পুরাতন ঢাকার রায়সাহেব বাজারে জনসন রোডে মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের নামটা মনে পড়লে সবার আগে যে জিনিসটার কথা মাথায় আসে সেটা হচ্ছে ভুনা খিচুড়ি। সেটা হচ্ছে খিচুড়িটা, মাটন খিচুড়ি, এক পিস খাসির মাংস এখানে আছে, মোটামুটি কাচ্চি সাইজের এক পিস মাংস, আর এখানে আছে হচ্ছে সেই খিচুড়িটা, মাখামাখি খিচুড়ি, আর এখানে আমার কাছে আছে হচ্ছে চিকেন বিরিয়ানি, এই যে এখানে এক পিস মুরগি, আর সাথে এখানে আছে হচ্ছে ডিম এক পিস, আর এখানে পোলাও। এই চিকেন বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 160 টাকা, আর এই মাটন খিচুড়ির যেটা ঘরোয়ার যে সিগনেচার আইটেম এটার প্রাইস হচ্ছে 180 টাকা। চিকেন বিরিয়ানিটা যে শুরু করি, যেহেতু মাটন যে খিচুড়িটা সেটা হচ্ছে স্পেশাল আইটেম। প্রাইসটা আমি দেখি, এই যে মোটামুটি ঝরঝরা ওইভাবে না, তেল তেলা রাইস, তেলে পরিমাণ আছে, আর একটু স্টিকি কাঠালো, বিসমিল্লাহ, একটু মিষ্টি মিষ্টি রাইস, পুরাতন ঢাকায় যে রাইসগুলো হয় ওই ধরনের গন্ধ আসে রাইসের মধ্যে, একটা শাহি শাহি ভাব আছে। সাদা পোলাও হইলেও রাইসটা মোটামুটি স্পাইসি লাগে, বিভিন্ন ধরনের মশলা। এবার চিকেনটা দেখা যাক, চিকেনটা কীরকম সস, একটু ভেজে নেওয়া চিকেন, হালকা ব্রয়লার চিকেন সম্ভবত, রাইসটার সাথে দেখি। বিয়েবাড়িতে যে রোস্টটা হয় না, সেই রোস্টের মতোই, আর খাবারটার মধ্যে একটা অন্যরকম প্রিমিয়ামনেস আছে। এই মাংসটার মধ্যে পুরো রোস্টেডই টেস্টটা পাচ্ছি আমরা, মিষ্টি মিষ্টি, এবং অনেক কিশমিশ এই রাইসের সাথে আছে। চিকেন বিরিয়ানিটা মাস্ট ট্রাই, 10-এ 10 পাওয়ার মতো। খিচুড়িটা ট্রাই করি, পোলাও চালের খিচুড়ি দেখা যাচ্ছে, আর বেশ মাখামাখা লেটকা খিচুড়ি, আর একদম শক্ত খিচুড়ি, মাঝখানে যে মাখামাখা খিচুড়িটা থাকে ওই রকম, বিসমিল্লাহ বলি, এই যে খিচুড়িটা এরকম। খিচুড়িটা অনেক মজা, ডাল এবং পোলাও চালের মেলবন্ধনটা ও অসাধারণ। মাংসটা দেখে আসেন, একটু শক্ত খাসির মাংস, চর্বি, এই যে হাত দিয়ে ছেঁড়ার মতন না, চর্বি যেহেতু হাত দিয়ে ছেড়তে পারছি না, আমি একটু কামড়ি দিই। চর্বিযুক্ত খাসির মাংসের সাথে এরকম মাখামাখি স্পাইসি খিচুড়ি, অস্থির অস্থির। ঘরোয়া আসলে ভুনা খিচুড়ির যে ডেফিনেশন, যে সংজ্ঞাটা, সেটা চেঞ্জ করে দেয় আলাদা, হয়তো তারে মাটনটা রান্না করে, রান্না করার সময় তার একটু শুকনা শুকনো করে এই মাটনটা রান্না করে, তারপর এই খিচুড়িটার সাথে তারা এটাকে মিক্সড করে দিয়ে দেয়। এই খিচুড়িটা শুধু শুধু এত মজা লাগছে, আমি বরঞ্চ আরেকটু মজা মজা করে নেই লেবু দিয়ে। খিচুড়ির মধ্যে ব্র্যান্ড যদি আপনি মানে হিসাব করতে আসেন, আপনাকে ফার্স্ট অফ অল যে নামটা মুখে আনতে হবে সেটা হচ্ছে মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সেটা হয়তো মতিঝিলের শাখাটা এখন তাদের কাছে নাই, তার এই শাখাটা রায়সাহেব বাজার জনসন রোডে নিয়ে আসছে। তাদের এখানে নামও লেখা মতিঝিল ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তাদের এই খিচুড়িটা, খিচুড়ির জগতে তার একটা ব্র্যান্ড। এই খিচুড়িটা আমি মার্কিংয়ে দেবো হচ্ছে 10-এ 9, 9 আউট অফ 10। তো সব কিছু বিচার বিবেচনা করলে একটু এক্সপেন্সিভ, আর একটু কম দাম হতে পারতো, এটা টেস্ট হিসাবে 10-এ 9। আর এই চিকেন বিরিয়ানি এটা মাস্ট ট্রাই, অনেক সময় আমরা ঘরে এসে খিচুড়িটা ট্রাই করে চলে যাই, এটা ট্রাই করি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আছে সেখানে প্রেস করে দেবেন, যেন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, সেফ খাবার দাবার খান, মন দিয়ে খান। আসসালামু আলাইকুম, বিদায়, আল বিদা।